কলিয়াসের প্রথম বিস্তার ঘটেছিল প্রায় দুশো বছর আগে রানি ভিক্টোরিয়ার আমলে কলিয়াসকে এক ধরনের বেডিং প্লান্টও বলা যায় যা পাবলিক গার্ডেন রাস্তার পাশে বা বাড়ির সামনের দিকের উঠানে লাগানো হয় এই গাছ খাড়া ঝোপালো বা লতা জাতীয় হতে পারে বিভিন্ন রকম রং ও উচ্চতার জন্য একে নির্বাচিতভাবে শোভাবর্ধনের জন্য লাগানো হয় কলিয়াস মূলত পত্র সর্বস্ব গাছ কলিয়াসের বর্তমান বৈজ্ঞানিক নাম হল প্লেক ট্রান্থাস স্কুটে লারি কলিয়াসের শুধু যে বাহ্যিক সৌন্দর্য রয়েছে তা নয় এর থেকে নানা ধরনের ওষুধও তৈরি হয় তো হ্যালো ফ্রেন্ডস গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকে টাইটেল আর থামনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কলিয়াস গাছ নিয়ে সম্পূর্ণ আলোচনা করব তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার একান্ত অনুরোধ করলাম তার আগে যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যত রকমের পাতাবাহারের গাছ আছে তার মধ্যে একটি অন্যতম পাতাবাহারের গাছ হচ্ছে কলিয়াস এই কলিয়াস গাছকে আমরা বিভিন্নভাবে লাগিয়ে থাকি অর্থাৎ আমরা টবে মাটিতে বাগানে এই গাছকে করে থাকি এই গাছের সৌন্দর্য এই গাছের পাতায় বর্তমানে এই গাছের বিভিন্ন ভ্যারাইটি আছে তবে আমাদের বাংলাদেশ ও বর্তমানে যে সমস্ত গাছগুলি পাওয়া যায় তার মধ্যে এই দুটি হচ্ছে বেশি জনপ্রিয় বন্ধুরা এই গাছকে আমরা এখন থেকে অর্থাৎ এই বর্ষাকাল থেকে যদি ঠিকঠাকভাবে পরিচর্যা যত্ন শুরু করি তাহলে কলিয়াসের আসল যে সিজন অর্থাৎ শীতকাল শীতকালে কলিয়াস তার নিজস্ব সৌন্দর্য বা রূপকে পুরো মেলে ধরবে তাই এখন থেকে আমাদেরকে কলিয়াসকে ঠিকভাবে যত্ন করতে হবে প্রথমে বলি কলিয়াসের আমরা যত্ন বলতে গেলে এই সময় গাছে কি খাবার দেবো প্রথমে বলি এই গাছ থেকে আমরা কোনো ফুল বা ফল পাই না এই গাছ থেকে শুধুমাত্র আমরা পাতা পাই এর পাতাই এর বাহার তাই আমরা জানি যে গাছের পাতাকে সুন্দর করতে গেলে সবুজ করতে গেলে বা যে পাতার রঙ যেরকম সেই পাতার রং ধরে রাখতে গেলে নাইট্রোজেন জাতীয় খাবার দিতে হয় তাই আমরা সর্ষের খোল ব্যবহার করবো কিন্তু যেহেতু এখন সর্ষের খোল বর্ষাকাল বলে ব্যবহার করতে পারছে না তাই নাইট্রোজেনের অন্যতম উৎস হিসাবে আমরা নিয়ে নিচ্ছি এখানে কুচি বা শিং চাচা এই পরিমাণে শিং চাচা আমরা টবের সাইড থেকে দিয়ে দেবো আমার একটি একটি ছয় ইঞ্চি গ্রো ব্যাগে আছে পরে এটাকে আমি চেঞ্জ করবো তো এরপরে বন্ধুরা আরেকটি খুব মানে তেজস্বী সার অর্থাৎ ইউরিয়া এই ইউরিয়াতে আমরা জানি নাইট্রোজেন আছে এই ইউরিয়ার সাত থেকে আটটি দানা আমরা এইভাবে টবের চারিদিকে ছড়িয়ে দেবো মাত্র দশ থেকে বারো দিন পরে দেখবেন গাছের আমূল পরিবর্তন এসেছে আর সাথে আমরা দেবো ঠিক উন্নতমানের এক মুঠো বা টব অনুযায়ী ভার্মি কম্পোস্ট এই তিনটি সার দিয়ে আমরা যদি এখন গাছের খাবারের পরিচর্চাটা করতে পারি তবে সামনের শীতে দেখবেন গাছ আরও সুন্দর হেলদি উঠেছে প্রত্যেক মাসে একবার করে এই খাবারটা আমরা অবশ্যই দেবো তবে বর্ষা কেটে যাওয়ার পরে আমরা শুধুমাত্র খোল খোলজল ব্যবহার করে এই গাছকে আরও সুন্দর করে তুলব বন্ধুরা এইভাবে কলিয়াসের আমরা খাবার দেবো তবে ছোট ছোট যে গাছগুলো এখন আছে মানে অর্থাৎ ছোটো টবে যে সমস্ত গাছ আছে সেই সমস্ত গাছগুলোকে এখন পটে আপনারা রিপোর্টিংও করে নিতে পারেন আমি কিছুদিন পর রিপোর্টিং করব। ছ ইঞ্চিতে থাকলে আপনারা আট ইঞ্চিতে রিপোর্টিং করবেন বন্ধুরা এর আরেকটি সুন্দর কাজ হচ্ছে পিঞ্চিং কুলিয়াস একটি সুন্দর গাছ গাছে যদি ঠিকমতো পিঞ্চিং না করা গাছ লম্বাটে হয়ে যাবে তাই গাছকে ঝোপালো এবং সুন্দর করতে গেলে এই গাছের মানানো হচ্ছে ঝোপালো তাই প্রত্যেকটি ডগাকে আমরা পিঞ্চ করে দেবো আমরা পিঞ্চিংটা অবশ্যই জানি এর আগে পিঞ্চিং নিয়ে ভিডিও করেছি তাই এইভাবে প্রত্যেকটি ব্রাঞ্চকে আমরা পিঞ্চিং করে দেবো যখনই নতুন কচি পাতা আসবে আবার সেই জায়গা থেকে আমরা এভাবে পিঞ্চিং করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন আমি পিঞ্চিং প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে পিঞ্চিং করছি এভাবে আপনারা পিঞ্চিং করে দেবেন নতুন নতুন কচি পাতা আসার পরে আবারও পিঞ্চিং করবেন অর্থাৎ নিয়ম করে খাবার আর এই পিঞ্চিং যদি ঠিকমতো করতে পারেন তাহলে আপনার গাছ খাড় বলতে হবে না গাছ কোনো লম্বা হবে না গাছ কোনো রকমের অসুবিধা হবে না আমার গাছ যদি একটু লম্বা হয়ে গেছে অযত্নের কারণে অনেক দিন কলিয়াসগুলোকে যত্ন করা হয়নি গরমকালে সে একবার যত্ন করেছিলাম আর করা হয়নি বন্ধুরা দেখেছেন এই যে আমি এখানে পিঞ্চিং করেছিলাম দেখানোর চেষ্টা করছি এই গ্রাফটিং এরিয়া তারপর ওখান থেকে দুটি ব্রাঞ্চ বেরিয়েছে এভাবে প্রত্যেকটা ব্রাঞ্চ বেরিয়ে আসবে তাই অবশ্যই করে পিঞ্চিং করতে কিন্তু আপনারা ভুলবেন না রোগ পোকা বলতে এই গাছে তেমন কোনো রোগ পোকা দেখা যায় না তবে মাঝে মাঝে এক একটা পাতা হয়তো কুঁকুড়ে যায় সেক্ষেত্রে আপনারা বাড়িতে তৈরি নিম জল সাথে শ্যাম্পু স্প্রে করবেন পাতা কোঁকানো চলে যাবে বন্ধুরা কলিয়াসে যখন এরকম ফুল হবে এই ফুলগুলোকে অবশ্যই কেটে দেবেন এই ফুল কিন্তু গাজের বৃদ্ধিকে কমিয়ে দেবে অর্থাৎ গাজের বৃদ্ধিকে রুখে দেয় এরকম ফুল হলে অবশ্যই কেটে দেবেন নালে কিন্তু গাছ ঝাড় হবে না ভালো হবে না লম্বাটা হয়ে গাছ আস্তে আস্তে মারা যাবে তো বন্ধুরা এই ছিল কলিয়া সম্পর্কে আজকের একটা ছোট্ট বিস্তারিত ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে গ্লোসি গার্ডেনের পাশে থাকবেন ধন্যবাদ